কেশের মাওলানাত বলে গালি দেন আপনি এই ধোয়া তুলে তো আলেমদেরকে গুম করেছে এই মাওলানাত জঙ্গিবাদ এই ধোয়া তুলে তুলে মানুষকে আয়না ঘরে নিয়েছে এই ধোয়া তুলে তুলে হাজারো আলেমকে গ্রেফতার করে জেলখানায় আটক করেছে বছরের পর বছর এ দাদা বাবুদের ফাঁদে পড়ে এই ধোয়া আমরা আর সামনে কাউকে তুলতে দেব না যদি কেউ পার দেন আপনি ওখানে চলে যান আল্লাহর ঘোষণা সারাওয়ালাকুম মিনাদ্দিন আমি নির্ধারিত করে দিয়েছি বিধিবদ্ধ করে দিয়েছি ফাইনাল করে ফেলেছি সিদ্ধান্ত নিয়েছি রায় দিয়েছি 99টা অর্থ আছে সারাওয়ালা লাকুম মানে তোমাদের জন্য দিন মানে জীবন ব্যবস্থা আজ বাংলাদেশে এই শব্দটা নিয়ে একটু ঝামেলায় আছি আমরা অনেকেই মনে করে দিন মানে ইসলাম হা দিন মানে ধর্ম হা দিনের যে অর্থগুলো আছে 19টা প্রধানত অনেকে আমরা জানি না দিন মানে শুধু ধর্ম দিনের প্রথম অর্থ আমি কোরআনে পেয়েছি দিন মানে কিয়ামতের দিন মালিক ইয়াউমিদ্দিন দিন মানে কি বিচারের দিন দিনের দ্বিতীয় অর্থ পেয়েছি দিন মানে জীবন ব্যবস্থা আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আল্লাহ পাক বলেন তোমাদের জন্য আজকে আমি জীবন ব্যবস্থাকে পরিপূর্ণ করে দিলাম সুবহানাল্লাহ বলতে পারেন ভাই দিনের তিন নম্বর অর্থ বেশি দিন মানে ধর্ম যেটা আমরা মনে করি ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর নিকট মনোনীত ধর্মের নাম কি ইসলাম দিনের চার নম্বর অর্থ রাষ্ট্রীয় বিধান ফেরাউন এটা বুঝেছিল সূরা মুমিনের 26 নম্বর আয়াত সূরা ইউসুফের 76 নম্বর আয়াতে দুইটা আয়াতে দিন মানে রাষ্ট্রীয় বিধান দেওয়া আছে আকালা ফিরাউন যারুনি আকতুল মূসা ওয়া লিয়াদউ রাব্বা ইলা আখিরি আয়াত ফেরাউন ডাকতে বলেছিল আমারে ছেড়ে দে আমি মূসাকে হত্যা করব সে তার রবকে ডাকুক আমি আশঙ্কা করছি সে আমার রাষ্ট্রীয় বিধানকে পাল্টিয়ে ফেলবে তাহলে দিন মানে রাষ্ট্রের নিয়ম নীতি বিধান এটা আজ আমরা অনেকেই না বুঝলে ও ফেরাউন বুঝেছিল আর তার পেতার তারা বুঝেছে আর এটা বুঝিয়েছে ওই বাবারা ওই দাদারা এখনো পর্যন্ত এ দেশে অনেক মুসলমানের মুখে এই দিন যারা মেনে চলে তাদেরকে মৌলবাদী বলে গালি দিতে শোনা যাচ্ছে তাফসীর মাহফিল থেকে আমরা আমি এখন এই মাত্র 10,000 15,000 মানুষের সামনে না 18 কোটি মানুষ নিয়ে আমি কথা বলছি 18 কোটি মুসলমানের স্পিকার হয়ে আমি বলছি এই দেশে যদি কোন মুসলমানকে আলেমকে মৌলবাদকে বলে তার কিন্তু খবর আছে হ্যাঁ একমত নেই এ কথার সাথে আপনারা কিসের মৌলবাদ বলে গালি দেন আপনি এই ধোয়া তুলে তো আলেমদেরকে গুম করেছে এই মৌলবাদ জঙ্গিবাদ এই ধোয়া তুলে তুলে মানুষকে আয়না ঘরে নিয়েছে এই ধোয়া তুলে তুলে হাজারো আলেমকে গ্রেফতার করে জেলখানায় আটক করেছে বছরের পর বছর এ দাদা বাবুদের ফাঁদে পড়ে এই ধোয়া আমরা আর সামনে কাউকে তুলতে দেব না যদি কেউ পার দেন আপনি ওখানে চলে যান মৌলবাদ না হলে আপনার বাবা মায়ের বিয়ে পড়ে তো কি আপনি যে জারজ হয়ে আসতেন আপনি টের পাচ্ছেন আল্লাহ বিধিবদ্ধ করে দিয়েছেন দিনকে আমাদের সবার জন্য আল্লাহ বলেন তোমাকে শুধু না আমি নূহ আলাইহিস সালামকে আদেশ দিয়েছিলাম হে নবী আপনাকে আমি একই আদেশ দিলাম ইব্রাহিম মুসা ঈসা সবাইকে আমি এই আদেশটা দিয়েছি আনাকিমুদ্দিন আমার জমিনে আমার দিন কায়েম করো ওয়ালা তাতাফাররাকু ফি এ বিষয়ে কোনো মত পার্থক্য করবা না বাংলার মুসলমানেরা এই জমিনে যত নবী আল্লাহ পাঠিয়েছিলেন এই পৃথিবীতে কোন নবীর সাথে কোন নবীর শরীয়তের হয়তো হালকা পাতলা মিল নেই এমন আমরা পেয়েছি এক নবীর শরীয়তে যেটা ছিল অন্য নবীর শরীয়তে আমরা পাইনি অথবা এক নবীর শরীয়তে যত কঠিন ছিল ওটা অন্য নবীর শরীয়তে সহজ হয়ে গেছে কিন্তু প্রতিটি নবীর শরীয়তে এইটা ছিল আনাকিমুদ্দিন যে দিন কায়েম করা লাগবে এ বিষয়ে কোনো ফতোয়াবাজি চলবে না আর এই দাওয়াতটা দিলে সবচাইতে বেশি মারাত্মক রাগ হবে সবচাইতে দুর্বহ মনে হবে তাদের কাবুর আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই দিন কায়েমের কথা বললে সবচাইতে বেশি মন খারাপ হবে রাগ হবে সহ্য করতে পারবে না মুশরিকরা
বলেন সুতরাং এই কথা শোনার পরে দেশে যার যারা পরিবার ঈমান আছে তার আনন্দ লাগবে যে দিন কায়েম হয়ে গেলে আল্লাহর বিধানকে হালাল কে হালাল জেনে মানা যায় হারাম কে হারাম জেনে ছেড়ে দেওয়া যায় কিন্তু দিন যতদিন কায়েম না থাকবে আপনি হালাল কে হালাল জানার পরও মানতে পারবেন না কথা বলছেন কেন ইসলামে যে অর্থনীতি আছে না নেই আজ দেশে কোরআনে কারীম বিজয় নেই কায়েম নেই এই কারণে আজ ইসলামী অর্থনীতি এ দেশে কায়েম নেই হাজার ওষুধ ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা দেশে কায়েম আছে এই যে সোনালী রূপালী অগ্রণী চৈতালি কত রকমের ব্যাংক একটাও কি সুদ থেকে মুক্ত আছে বলে ইসলামে ব্যাংক না 100 ভাগ সুদ থেকে মুক্ত হওয়া সম্ভব না যতদিন পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে যাকাত ভিত্তিক অর্থনীতি এ দেশে কায়েম না হবে এ দেশে যদি ফেরেশতাও বাস করে সে ইনডাইরেক্ট সুদ খোর পারবেন না মায়ের সাথে জেনা করার মতো গোনা হয় এই গোনা থেকে বাঁচার জন্য রাষ্ট্রীয় ব্যবস্থা ইসলামী অর্থনীতির দরকার নেই এটা দিন কায়েম না হলে সম্ভব আপনি হালাল কে হালাল জানার পরও মানতে পারবেন না হারাম কে হারাম জানার পরও ছেড়ে দিতে পারবেন না এই জন্য আমরা চাই দিন কায়েম হোক হালাল কে হালাল জেনে মানতে পারবো হারাম কে হারাম জানার পর আমরা ছেড়ে দিতে পারবো নবীজি বলেন আদখালাহুল্লাহু জান্নাহ আল্লাহ যেন তোমাকে জান্নাতে দিয়ে দিয়েছে জোর বলে সুবহানাল্লাহ আজাদ কলা এটা মাসির সিগান আলেম যারা আছে জিজ্ঞাসা করেন তো মোসারে না দিয়ে আল্লাহ মাসি দিলেন কেন নবীজির কথা এটা তার মানে ব্যাখ্যায় পড়েছি যেই দেশে কোরআনে কারিম মানুষ পড়বে মান করার কোরআনা ফাস্তাজহারহু কোরআনকে যারা এজহার করবে এজহার মানে প্রকাশ করা এজহার মানে স্পষ্ট করা এজহার মানে বিজয় করা এজহার মানে হেফাজত করা এজহার মানে দাঁড় করানো কোরআন যারা পড়ে আর কোরআনকে বিজয় করার জন্য যারা চেষ্টা চালায় কোরআন যদি সত্যি বিজয় হয়ে যায় আপনি হালাল কে হালাল হারাম কে হারাম জানার পরে যদি ছেড়ে দেওয়ার পরিবেশ পান দেখবেন ওই জায়গাটা আল্লাহ মিনি জান্নাত বানিয়ে দেবে আমরা মরণের পরে জান্নাতে যাব তার আগে আল্লাহ একটা ব্যবস্থা করে দেবে সুবহানাল্লাহ বলতে পারেন না আমরা সেই রকম একটা পৃথিবী চাই কথা বলেন ঠিক কি না এ ডাক শুনলে রাগ হবে খারাপ লাগবে কষ্ট লাগবে কাদের মুশরিকদের বলেন আপনি কি মুশরিক আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা দিন কায়েমের জন্য আল্লাহ সবাইকে নির্বাচিত করে না যাকে নির্বাচিত করে আল্লাহ পছন্দ করে তাকে দিন কায়েমের কাজে লাগায় যে মানুষটা আল্লাহ অভিমুখী হতে চায় আল্লাহর দিকে ফিরে আসতে চায় আল্লাহ তাকে এই সুযোগ দান করেন তাকে এই পথটা দেখিয়ে দেন সুতরাং আমাদের জীবনের মেন কাজ এইটা আমি চাই করি না কেন দিন কায়েম হোক এইটা আমি চাই কথা বলো না কেন মাম্মা তাওয়ালাম ইয়াখুসু আলাম ইউহাদ্দিস বিহি নাফসাহু বিল গসবে মা তাওয়ালা সহবাতিম মেনান নিফাক যে লোকটা মরে গেল কিন্তু এই সিদ্ধান্ত তার ছিল না এই তামান্না আকাঙ্ক্ষা তার ছিল না যে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক নবীজি বলেন সে যেন মরে গেল মোনাফিক হয়ে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ান আমরা যেন চাই এই জমিনে দিন কায়েম হয়ে সর্বমসুখে আমরা দেখতে পাচ্ছি বলেন আমিন জেলখানায় বসে কয়েকটা আলেম আমরা যারা 76 জন কওমি মাদ্রাসার আলেম ছিল আমার সাথে মাওলানা মামুনুল হক শাকাওয়াত হোসেন রাজি ভাই এই জোনায়েদার হাবিব ভাইয়ের সব এক জায়গায় ছিলাম ওনাদের পরামর্শে আমি নিজে দুইটা বই নোট করেছিলাম মেয়েদের আর পুরুষদের উপরে পারিবারিক জীবন নিয়ে আমার লেখা বই আছে গাড়িতে আছে কিনা জানি না যদি থাকে এখান থেকে নিয়ে মেয়েকে পড়াবেন বউকে পড়াবেন বোনকে পড়াবেন সংসারটা শান্তি আসবে আজকে যে রাত 12টা বেজে যাচ্ছে গলা এবং চারিদিকে তাকিয়ে আমার শরীরে যা অবস্থা ডাক্তার বলেছে 10টার উপরে আপনি জাগবেন না শুধুমাত্র আপনাদের দিকে আর আমাদের জেলা আমির সাহেবের এই কাগজ মিনতিতে আমি সম্মানের খাতিরে এসেছি আগামীতে আসলে একটা করে মাহফিল রেখে আমি কথা বলবো ইনশাআল্লাহ যাওয়ার আগে